আলাইকুম জানিয়ে দেব পাওয়া সর্বশেষ সংবাদ ফের করোনা শনাক্তে বিশ্ব রেকর্ড ভারতে মৃত্যু প্রায় চার হাজার ফেরার দিন আজ খালেদা জিয়ার সঙ্গে বিদেশে কারা যাচ্ছেন ডোনারদের টাকায় নৈতিক অবক্ষয় হেফাজতে নেতাদের সরকারের অবহেলায় খালেদা জিয়ার কিছু হলে জনগণের সুনামি হবে সর্বশেষ জানিয়ে দেব পাটুরিয়া দৌলদিয়া নৌ বাড়ি ফেরা মানুষের ঢল শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতে করোনা শনাক্তে বিশ্ব রেকর্ড মৃত্যু চার হাজার ছুঁই ছুঁই মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত এ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট দেশটিতে প্রতিদিনই রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত এবং মারা যাচ্ছেন এরই মধ্যে গত চব্বিশ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়ে তিন হাজার নয়শো শতাধিক মানুষ মারা গেছে এবং আক্রান্ত হয়েছে চার লাখ চোদ্দ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী শুক্রবার সাত মে সকাল পর্যন্ত আক্রান্তে বিশ্বের দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছেন তিন জন এর আগে বৃহস্পতিবার দেশটিতে মৃত্যুর সংখ্যা ছিল তিন জন যা এখন পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ মৃত্যু এছাড়া দেশটিতে নতুন করে বিশ্বের মধ্যে সর্বোচ্চ চার লাখ চোদ্দ হাজার জন করোনা আক্রান্ত হয়েছেন গতকাল বৃহস্পতিবার দেশটিতে চার লাখ বারো হাজার ছয়শো আঠারো জন করোনা আক্রান্ত হয়েছিলেন এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে মোট সংক্রমণ হয়েছেন দুই কোটি চোদ্দো লাখ পঁচাশি হাজার দুইশো পঁচাশি জন এর আগে দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে দুই লক্ষ চৌত্রিশ হাজার একাত্তর জনের এদিকে গত চব্বিশ ঘন্টায় বিশ্বে মারা গেছে আরও তেরো হাজার সাতশো পঁয়তাল্লিশ জন এবং নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আট লাখ চৌচল্লিশ হাজার তিনশো নিরানব্বই জনের শরীরে এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে বত্রিশ লাখ উনসত্তর হাজার তিনশো চল্লিশ জনের এবং আক্রান্ত হয়েছেন পনেরো কোটি ছেষট্টি লাখ একাশি হাজার পাঁচশো চব্বিশ জন এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তেরো কোটি আটচল্লিশ লাখ পঞ্চান্ন হাজার নয়শো পাঁচ জন করোনা এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন তিন কোটি তেত্রিশ লাখ আটষট্টি হাজার ছয়শো জন মৃত্যু হয়েছে পাঁচ লাখ চুরানব্বই হাজার ছয় জনের আক্রান্ত তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল এখন পর্যন্ত করোনায় এক কোটি পঞ্চাশ লাখ নয় হাজার তেইশ জন সংক্রমিত হয়েছেন মৃত্যু হয়েছে চার লাখ সতেরো হাজার একশো জনের সূত্র সময় নিউজ শেখ হাসিনার দেশে ফেরার দিন আজ আজ সাত মে শতপ্রতিকূলতাকে উপেক্ষা করে দু সালের এই দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ঘোষিত জরুরি অবস্থা চলাকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার সেই ফেরা ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের এক অদম্য যাত্রা এর আগে আওয়ামী লীগ সভাপতি এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে তদন্তক তত্ত্বাবধায়ক সরকার বিধিনিষেধ জারি করে কিন্তু তিনি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশে ফেরার ঘোষণা দেন এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদে ঝড় ওঠে বিশ্বব্যাপী স্বদেশ প্রত্যাবর্তনে তার ঐকান্তিক দৃঢ়তা সাহস ও গণতন্ত্রকামী দেশবাসীর চাপে তদানিত তত্ত্বাবধায়ক সরকার নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হন পরবর্তী সময় সাত মে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় ফিরে এলে লাখো জনতা তাকে সাদর অভ্যর্থনা জানান ঢাকা বিমানবন্দর থেকে মিছিল শোভাযাত্রা সহকারে বঙ্গবন্ধু কন্যাকে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে নিয়ে যাওয়া হয় দেশে ফিরে জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা শুরু করেন নবতর সংগ্রাম তত্ত্বাবধায়ক সরকার ভীত্ভ হয়ে দুহাজার সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে সাজানো মামলায় গ্রেফতার করে দু সালের এগারোই জুন প্যারোলে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত তাকে কারান্তরীণ রাখা হয় প্যারেলো মুক্তি পেয়ে চিকিৎসার জন্য বিদেশ গমন এবং চিকিৎসা শেষে চারি ডিসেম্বর দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তৎপর তার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে ব্যাপক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হয় আন্দোলনের মুখে জাতীয় সংসদ নির্বাচন দিতে বাধ্য হয় জোর চেপে থাকা তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার দু আট সালে উনত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদের নির্বাচনে নিরঙ্কুশ কনিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দিন সাত মে উপলক্ষে প্রতি বছর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হয় কিন্তু এবছর বৈশ্বিক মহামারী করোনার কারণে সৃষ্ট সংকটে শেখ হাসিনার নির্দেশে সব ধরনের জনসমাগম রাজনৈতিক কর্মসূচি পরিহার করে আসছে দলটি সূত্র ঢাকা টাইমস খালেদা জিয়ার সঙ্গে বিদেশে কারা যাচ্ছেন করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিতে তার পরিবার সরকারের কাছে আবেদন করেছে সরকার সেই আবেদনে ইতিবাচক মনোভাব দেখিয়েছে তবে এখনও আনুষ্ঠানিক অনুমোদন দেয়নি সরকারের ইতিবাচক সাই পেয়ে বিএনপির চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করছে দল ও তার পরিবার খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা নিতে চান সেখানে তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার রহমান রয়েছেন সরকারের সময় তাকে নিয়ে লন্ডনের ঢাকা সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে কারা যাচ্ছেন সেটি এখনো শতভাগ নিশ্চিত হওয়া যায়নি তবে তার সঙ্গে যাবেন এমন দুই চিকিৎসক এবং পরিবারের সদস্যদেরও ভিসার জন্য পাসপোর্ট জমা দেওয়া হবে একটি বিশ্বস্ত সূত্রে বলছে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে যাবেন তার ছোট ভাই ও তার স্ত্রী ফাতেমা এছাড়া ব্যক্তিগত চিকিৎসক ও গৃহকর্মী বিদেশে যাবেন একজন নাম প্রকাশ না করার শর্তে শুক্রবার বলেন সরকারের আনুষ্ঠানিক অনুমতি পাওয়া এবং যারা তার সঙ্গে যাবেন তাদের ভিসা হওয়ার সঙ্গে সঙ্গেই উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তারা সূত্র যুগান্তর ডোনারদের টাকায় নৈতিক অবক্ষয় হেফাজত নেতাদের সারা দেশের মাদ্রাসাগুলোতে প্রায় চল্লিশ লাখ ছাত্র রয়েছে সব ছাত্রকে একসঙ্গে রাস্তায় নামাতে পারলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে তা সামাল দেওয়া সম্ভব হবে না তখন একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে আর এ সুযোগে সরকার পতনের আন্দোলন গড়ে তোলা হবে এই অভিপ্রায় থেকেই হেফাজতে ইসলামের নেতাদের পেছনে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে মহল বিশেষ তাছাড়া হেফাজত নিয়ন্ত্রিত মাদ্রাসাগুলোর জন্য রয়েছে তিনশো তেরো জন স্থায়ী ডোনার এসব বিনিয়োগকারী ডোনারদের টাকায় কোটিপতি হয়েছেন হেফাজতের অনেক নেতা আর এ টাকার কারণেই কোনো কোনো হেফাজত নেতার নৈতিক অবক্ষয় ঘটেছে রিমান্ডে থাকা হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এসব তথ্য দিয়েছে বলে যোগান্তরকে জানিয়েছে উচ্চ পর্যায়ের গোয়েন্দা সূত্র আওয়ামী লীগ বিরোধী হেফাজত নেতারা দেশ ও দেশের বাইরে থেকে মোটা অঙ্কের টাকা পেয়েছেন লন্ডন ও পাকিস্তান থেকেও অর্থ এসেছে আহলে অনুসারী এবং টাকা দেওয়া হয়েছে এসব টাকা কোনো বৈধ চ্যানেলে আসেনি বেশিরভাগই এসেছে হন্ডির মাধ্যমে তাই টাকার প্রকৃত সোর্স বের করা কষ্টকর হয়ে পড়ছে টাকাগুলো আসে হেফাজত নেতাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে পরে মাদ্রাসার অ্যাকাউন্টে যেসব মাদ্রাসার ব্যাংক হিসাব আছে হস্তান্তর করা হয় কিন্তু ওই টাকা কিভাবে কোথায় খরচ করা হয় তার কোনো সঠিক হিসাব নেই সূত্র মতে টাকার বিনিময়ে চুক্তিভিত্তিক একাধিক বিয়ে করেছেন গ্রেপ্তার হওয়া হেফাজত নেতা মাওলানা মামুনুল হক তিনি এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগঞ্জ একটি রিসোর্টে কথিত দ্বিতীয় স্ত্রী সহ ধরা পড়েন তিনি এরপর বেরিয়ে আসে তার একাধিক কথিত বিয়ের খবর এরপর মামুনুলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন কথিত স্ত্রী ঝর্ণা মামুনুল ছাড়া আরও বেশ কয়েকজন হেফাজত নেতার নারী কেলেঙ্কারির ঘটনা বেরিয়ে এসেছে বলে গোয়েন্দারা জানিয়েছেন তারা জানান মাওলানা হাবিজুর রহমান সিদ্দিকী হেলিকপ্টার হুজুর প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন এ ঘটনা এরই মধ্য তার বিরুদ্ধে মামলা করেছেন প্রথম স্ত্রী মাওলানা হাবিবুল্লাহ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রলোভন দেখিয়ে অন্যর স্ত্রীকে জোর করে ভাগিয়ে নিয়ে গেছেন পরে বিয়ে করেছেন সূত্র যুগান্তর সরকারের অবহেলায় খালেদা জিয়ার কিছু হলে জনগণের সুনামি হবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হাবিবুল নবী খান সোহেল একই সাথে তিনি বলেছেন আপনাদের সরকার গাফিলতির কারণে বেগম খালেদা জিয়ার কিছু হলে জনগণের সুনামি দেখবেন বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাবিবুল নবী খান সোহেন বলেন আমরা সবাই বিশেষভাবে চিন্তিত আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ একদিন নয় দীর্ঘ সময় আপোষহীন সংগ্রাম করার মাধ্যমে যে নেত্রী একটি স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছিলেন তিনি আজ হাসপাতালের বেডে কাতরাচ্ছেন তার নেতৃত্বে বাংলাদেশে নারী শিক্ষার বিপ্লব ঘটেছে আমি সরকারকে বলবো আপনারা অতি শীঘ্রই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ব্যবস্থা করুন অন্যথায় আপনাদের কারণ যদি তার কোনো কিছু হয় আপনারা জনগণের সুনামি দেখবেন এ সময় তিনি আরও বলেন বাংলাদেশের কথা বলার স্বাধীনতা আছে কিনা বাংলাদেশের গণতন্ত্র আছে কিনা এগুলো দেখার জন্য ঘরে ঘরে লোক পাঠিয়ে অনুসন্ধান করার প্রয়োজন নেই তা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দিকে তাকালেই উত্তর পাওয়া যায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি বলেন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে আমরা অতিবাহিত হচ্ছি এই পৃথিবীতে এভাবে মহামারী হানা দেবে তা আমরা জানতাম না কিন্তু এ মহামারীর কারণে বিশ্বে প্রতিদিনই হাজার হাজার মানুষ মারা যাচ্ছে আর আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা কি বলবো। এক একদিনে করোনার আঘাত অন্য দিকে রাষ্ট্র দখল করে বসে আছে অবৈধ সরকার সরকারের মন্ত্রীরা বলছেন তারা সফলভাবে করোনা মোকাবেলা করছেন কিন্তু আমরা দেখছি থাইল্যান্ডে মারা গেছে মাত্র তিনশো জন ভুটানে মারা গেছেন মাত্র একজন আর বাংলাদেশে এগারো হাজার মানুষ এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন এটাই তাদের সফলতা সূত্র নয়া পাটুরিয়া পাটুরিয়া বাড়ি ফেরা মানুষের ঢল সাপ্তাহিক ছুটির দিনে ঈদে ঘরে ফেরা মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে শুক্রবার সাত মে সকালে এমন দৃশ্য দেখা যায় ঘাট এলাকায় ঘাট কর্তৃপক্ষ জানান ঈদকে সামনে রেখে পাটুরিয়া দৌলদিয়া নৌ দিয়ে ঘরে ফিরছে মানুষ ভোর থেকে এ নৌ মানুষ ও যানবাহনের ভিড় বাড়তে থাকে সকাল সাড়ে আটটার দিকে ঘাট এলাকায় যানবাহন ও যাত্রীর চাপ আরও বেড়ে যায় পাটুরিয়া দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রোডে বিশটি ফেরি রয়েছে যানবাহন ও যাত্রীর চাপ থাকায় ছয়টি ছোট ফেরির পাশাপাশি চারটি বড় ফেরি পারাপারে নিয়োজিত রেখেছেন ঘাট কর্তৃপক্ষ সরকারের নিষেধাজ্ঞা থাকার পরও ভাইরাস সংক্রমণের আশঙ্কা নিয়ে গাদাগাদি করে ঘরে ফিরছেন যাত্রীরা সূত্র সময় নিউজ